ধন্যবাদ হচ্ছি মঙ্গলময় প্রভু এ সুন্দর সময় দিয়েছিল প্রভু, বিশেষ করে আজি এপরি সুযোগ সময় পাইবার ধন্যবাদ দেওয়া পিতা। আজি প্রভু মো মুখে তুমি যে বাক্য কহব পরমেশ্বর, তোমার পিলা মানে তো ভক্ত মানে সমস্ত যেপরি তা শুনি খুশি হবে, সেপাই প্রভু বাক্যরে প্রকৃতরে প্রত্যেক প্রভু সাহায্য অনুগ্রহ কর, আরম্ভ শেষ পর্যন্ত তুমি আমার সহিত প্রথম প্রভু যীশু কৃষ্ণকর। মোর সমস্ত ওড়িশার খ্রিস্টীয় বন্ধু মানুষ মোর আন্তরিকতা এবং প্রেমর রেস্তর জনাই, সমস্ত পাস্টর কমিটি মেম্বর সমস্ত মোর খ্রিস্ট প্রেমরে নমস্কার জনাওছি। আপন মানে জানিবে মো না হচ্ছে উত্তম কুমার দিগা, আতরে প্রিয় বন্ধু আজ আমি এপরি দুর্দিন সময় আজ আমি পৌঁছি যাইছু। আজর সবুঠার ভয়ের বিষয় হচ্ছে এই করোনা ভাইরস মহামারী, সারা জগৎ আজ রাহি রাহি ডাকুছি কি আমি রক্ষা করব উদ্ধার করব সুরক্ষা করব, তেমন আজ আমি এই আশঙ্কার অছু। তেমন প্রভু মো হৃদয় আজ কিছু করছেন যা কি আজ আপনার বাঁটিপা চাহুছি, তেমন মু আশা করছি আপনার এই সুসমাচার এই শিক্ষা নিশ্চিত ভাবে ভালো লাগবে এবং আপনার প্রত্যেক বিজয়ের পথরে কড়াই নেব বলে মোর আশা বিশ্বাস। আসন্তু সেই মঙ্গলময় প্রভুঙ্ আমি গৌরব করিবা, আমি দেখিবা প্রকৃতরে সে আমাকে অত্যন্ত ভাবরে প্রেম করছেন, আর সে প্রেমর কেবে তুলনা কেহি মধ্যে করিপারিব না, তেণু কেহি না আমাকে উদ্ধার করিয়া যীশু বিনা, কেহি না আমাকে রক্ষা করিয়া পাই যীশু বিনা, কেহি না সময়ে পৌঁছি যাইছু আমি কেবে মধ্যে অগ্রাহ্য করে পারিবা না যে আমার জীবনরে আমি মধ্যে কিছু ভুল মধ্যে করিথিবু, ঈশ্বরঙ্ক ঠারু ঈশ্বর যাহা পাইবা পাই চাহান্তি আম মানঙ্ক ঠারু, হয়তো আমি কিছু ঈশ্বরঙ্ক আশা দেই আমি অন্য মার্গরে মধ্যে চালি যাইবু, তেমন গোটে বিষয় আজ জয় জগতরে পাপর মাত্রা দিনক দিনক বৃদ্ধি পাওয়া যোগ সমস্ত সমস্যা আসুচি সবকিছু আসুচি, সেপাই কুযায়
निया नथिले धुआ नाही आउ जोडी निया सेठ निश्चय भाबरे धुआ अछि जदि आमे विलाप पुस्तक 3:33 तदे में देखिबा से स्थान रे कोई लेखा जाए अभिशाप खाली आसी न थाए अभिशाप आमर पापर कारण हेतु आसी थाए तेणु आज आम देखा जे आम जीवन केवल भल विषय करवल भल भाव जीवन को आम अतिवाहित करुच्छे कि आम जीवन कि आम भूल के करूँ कि जदि आम बुझे चेष्टा करवा आम निश्चय बुझीपर जे आम ईश्वर प्रेम आम के दूर कमें विच्छिन्न हो जाए से गोटे विषय मुझे चाहूँ प्राय जगार भी आम देखीचु बहुत लोगों घरे जीशुंर फटो से माने कांथरे टंगाई थांती आउ से माने जीशुंक मूर्ति को से माने पूजा करि थांती आउ सेडी से मान धूप अन्यन कार्य मध्य करि थांती किंतु से माने भूली जाई थांती जे जो माने मरि जांती से मान को कांथरे टंगा जाय जदि मु प्रश्न पचारि प्रभु जीशु ख्रीष्ट आज कौन से मरिक अच्छा ना से जीवित अवस्था अच्छा जदि आपण मैंने बुझे हृदयगमन करेंगे तेल आपने बुझीपारे ना मो प्रभु जीशु सी आज जीवित अवस्था अच्छा स्वर्गपुर अच्छा तेणु मु मूर्ति पूजा करी ना जदि जीशु को रखार अच्छी मोर हृदय भितर मुझी आम देखा आजिकल समस्त घरे बाइक एवं किसी अन्य गाड़ी गुड़ा अच्छी किंतु दुख लगे जोबले बाइक उपरे लेखा जाए था बाइक ना लेखा जाए था जीजेस अनेक जगार देख ली जीशुं गाड़ी गुड़ाक लोक मैंने जमी था से कहते जीशुं गाड़ी आसला से स्थान लेखा जाए था बस रहा जीजेस जो मैंने जमी था कहते देख रहे जीशुं गाड़ी आसला निजक भी खराब लगे शुणा लोक खराब लगे कहीं ना जीशु गाड़ी नुहति जीशु हूँ ईश्वर तेणु आपण मानक अनुरोध करदी आपण मैने जीशुंर नाम लिखार अच्छी हृदय मध्य लिखु एवं गाड़ी लिखु ना कारण तर्जीव अटे एवं तार जहाँकि जीवन ना शक्ति ना सेपर आम जब गोटे विषय देखा आजिकल एपरी जमाना है लोक मैंने बसी प्रभु को छाड़ गुणी गाड़ी मान बस दिए आने गुणिया मान को खोजी खोजी जाते आमर्श ग्रहण करें बाइबल प्रथम सामने अठाईस रत को जब आम देखा से स्थान ईश्वर मनोनीत अभिषिक्त दास जहाँकि साउल विषय लेखा जाए से जड़े भूत उठा स्त्री पाखक जा
বড় দুঃখ লাগে। আউ সে গুণিয়া পাখরে শরণ নেলা, ঈশ্বরকে ছাড়ি দেলা। আউ শেষরে তার পরিণতি কোণ হয়েছি মোর প্রিয়র ভাই বন্ধু মানে একত্রিশ র ছ দুর্গে আমি দেখিবা সে সিগিল জলে পাপ কার্য কলে, কিন্তু তাঙ্ক সহিত তাঙ্কর পিলা মানে সমস্তে মধ্য যুদ্ধরে মৃত্যুবরণ কলে। তেণু আমি কেবে মধ্য ঈশ্বরকু যাহা দুঃখ দেব, ঈশ্বরক হৃদয়কু যাহা আঘাত করিব, সেই প্রকার আমি কেবে মধ্য খারাপ কার্য করিব না। যিশু তুমি মোর ভরসা, যিশু তুমি মোর ভরসা, মো জীবনর তুমি সবকিছু, তুমি মোর পালক, প্রভুকে ছাড়ি অনেকে যা কি জ্যোতিষ মানুষ বিশ্বাস করেন, জ্যোতিষ পাখি যাতে সে হাত দেখাই পানি দেখাই আগ্য গণনা দ্বারা সে জাঁপার যে আগামী দিনের তার জীবনের কিছু ভালো বিষয় অছি, মন্দ বিষয় অছি, কে তো চাকরি পাই, কে তো কোর্ট কচেরি পাই, যার তো প্রমোশন পাই, কার কো সিস্টম, সে জ্যোতিষ নিকটকে যাই। হলে জনে যুবক মধ্য ঠিক জ্যোতিষ নিকটকে যাই, আউ জ্যোতিষকে সে পরীক্ষা করিব উদ্দেশ্যে যাই। সে গলা পরে জ্যোতিষ তাকে কহিলে খুব শীঘ্র তোম জীবনের এক সুন্দর নারী আসব, আর তুমি খুব শীঘ্র করোড়পতি বলছি। সে ব্যক্তি মুহরে টিকি হসিলা, বহু ভাল কথা আপনার কহিলেন, মু আশা করছি মো জীবনের যথা শীঘ্র আসু। আও সে তাপরে জ্যোতিষ তাকে তার ফিজ মাগিলা, কিন্তু যুবক কহিলা আজ্ঞা মো জীবনের যদি সুন্দর স্ত্রী গোটে আসব তাহলে মোর তিনোটি পিলা মানকর অবস্থা কোণ হবে। সেমিতি জ্যোতিষ পাখক যা যে কি নিজের ভাগ্য ধারণা সে জাঁ নাই, অন্যর ধারণা বিষয়ে সে কেবল পেট পশিয়া পাই করে, আর যে জ্যোতিষ পাখক যাতে সে আইন আগরে নিজক চক্ষু বন্ধ করি দেখব সমস্ত লোক, তেমন জ্যোতিষ নিকটক যা আমাকে আমার পবিত্র শাস্ত্র মনা করুছি। আদ্বিতীয় বিষয় যদি আমি দেখিবা ডক্টর উপরে বেশি ভরসা দি, এ সারা জগতরে প্রভুকে ছাড়ি কেবল মনুষ্য মানব উপরে ভরসা করা যাচ্ছে। যদি আপনার দেখবে ডক্টর আজি এ করোনা সিজন রে এক নম্বর কথা বলে কুয়া যাচ্ছে, আসতে
डॉक्टर को विश्वास कर दु जन डॉक्टर बिना परीक्षा से माने जानी देबे सब रोग कौन है से माने बाध्य हेले जड़े युवक बाटर छटे छटे आसुची आसला परे जड़े व्यक्ति जड़े डॉक्टर कहला नाई नाई तार बाम गोड़ आंठुर बोधे हाड़ भागी जाए आउ जड़े कहला नाई नाई तार शिर कमी हो जाए देख डॉक्टर मान से व्यक्ति विषय कथाऊँ से युवकों विषय जड़े कौन हाड़ भागी जाए आने जड़े कौन तार शिर खिली जा आओ जेते बेले से युवक आसला पाखु पचारे बाबू तार कौन असुविधा कौन तो कौन समस्या है से बाबू कहले आज्ञा मोर बाम गोड़ जोता आज्ञा खिली जामी जो मैंने प्रभु को भरोसा नक डॉक्टर पर भरोसा करती से मानकर अवस्था सेमती हो ठीक आउ किसी दिन पर जो डॉक्टर पाख को गोटे महिला कहला आपण दया बहुत भल भल हो मोर रोग ना आप मत मरण बचाई दे जा हूँ आप हृदय को चोरी कले डॉक्टर तक कहले नाई ना मु आपणकर हृदय को चोरी करनी किंतु मुंपर किडनी को चोरी कर देखो मोर प्रिय भाई भी मैंने डॉक्टर पाखु जीवा के भयंकर विषय आज समाज मध्य जो मैंने ईश्वर को भरोसा न करें मनुष्य पर भरोसा करते से मानक जीवन में दुख आसी थाए कष्ट आसी थाए निंदा आसी थाए आदि यदि आम देखा आज आम कहीं आम ठीक बाटर ईश्वर प्रशंसन विषय आज कहीं आम जो विषय भी करुचु विरक्त ईश्वर को जहाँ लगुच जदि आम देखा जीसा जो पांच बारिटी आम देखा से मानक भोजि बीणा और नेबल तबला और बंशी और द्राक्षारस खाए मात्र से मैंने सदा प्रभुंर कार्य निरीक्षण करती ना कि हस्तर कर्म से मैंने जाणी वाक्य बुझौ था मोर बंधुगण मान मनुष्य मैंने खाली इंजय कर लगी जगत मध्य आनंद करिबार लागिछन्ति जगत मध्यरे किंतु ईश्वरंकर कार्य को आज मनुष्य माने तुच्छ करुछन्ति तेणु आज मारि आसुछि दैनिक समस्या मारि आसुछि जदि आम देखा बहुत दुख लगे महामारी जहाँकि ईश्वरंकर अभिशाप आसुथाए जदि आपण माने द्वितीय बिवरणी अर्थात अठाईस कोड़े एक आपने देखिए ईश्वर का अभिशाप कारण महामारी आसी आनेक भावुंट आम लुचबू अनेक भावुंट आम को किसी हेबनी जदि आपण मैने आयुब चौतीस बैश पद देखिए से स्थान में लिखा जा
ईश्वरको दृष्टिरो लुची भर स्थान नहीं आउ जो माने ईश्वर को परित्याग कर छथि जो माने ईश्वर को भूल जाई छथि तदि देखिबा से माने आजि विपद रे पड़िया को जाओ छथि जहा कि गीत संहिता 50 रो 22 पद रे तहा वर्णना करछि आउ गोटे विषय ईश्वरंकर क्रोध वर्तमान भस्म होउछि ईश्वरंकर क्रोध भस्म होउछि जहा कि जिरिमियो 30 रो 23 रो 24 पद रे लेखा जायछि आउ सेति पाई ए जगत त्राही त्राही डाकुछि कि आमेकु धार करिब एहि महामारी ठारे आ सेति पाई मोर प्रियर भाई भूमि माने ईश्वरंकर संतान माने ईश्वरंकर उद्देश्य साधनकार कारीगर माने आपण माने आज विवेचना करंतु आज हृदय गमन करंतु मो ठीक बाटरे अछि ना नाही मो ठीक बाटरे अछि ना नाही ईश्वर कहंती समस्ते मो निकट को फेरि आसन समस्ते भलो कार्य करंतु आउ जदि आमे देखिबा सही प्रभुंकर दिन आसी जाइछि जहाँ कि नाना लक्षण मान आज देखा जाए प्रभु को दिन आसी जाइछि तुम्हें वाले मो ठारे रुह मु तुम ठारे रहिबी आउ तुम्हें प्रचुर फल फलिब कारण मो बिना तुम्हें किछि मध्य करि पारिबो नाही किंतु आज मनुष्य माने ईश्वर को निमंत्रण करछंती पाठ को किंतु जते बेले समय आसी थाए मनुष्य ईश्वर को कोल रे बसाई कहि थांती प्रभु एथर जातु दुख लागे निज को जहाँ कि प्रभु जहाँ करि छंती आमर मंगल पाई करि छंती प्रभु आम को सब किछि सिखाई छंती दिने हटात दणे वृद्ध लोक समाजसेवी चिंता कला किसी गोटे मु भल कम करी तेणु से मार्केट जा देखला कंजूरी भितर छुआ मैने चित्कार कर मुक्ति दियो मुक्ति दियो मुक्ति दियो से बुधा हृदय अति विगलित हेले आओ जे छुआ बिकिया आसी तार यथा दाम दे
सही पंजरी को से जल धर पाले आउ समस्त उसे सिखाइले श्रवण को आउ बाउंस नली के बे बसी बना बाउंस नली को के बे जाऊ नाही बोल चाहि सिखाइले श्रवण भी आराम धरे गीत गायन करि आरंभ कले आमे आउ बाउंस नला को जिबुना बाउंस नला रे आमे बसी बना प्रतिज्ञा कले आओ दिन आसला क्रोध देखिले नाई नाई मोर सुरा गुड़ाक मो कथा मारे कथा कहते बाउंस लगे बसबू ना तेणु मुँह को मुक्त करुच्छी आकाश में से उड़ी रुंतु ईश्वर ऐश्वरिक को से प्राकृतिक दृश्य को से अनुभव करूँ तेणु से छाड़देले किछि दिन पर जते बेले से पुनर्वार सही मार्केट को जाई छंती सही व्यक्ति जहां को हाथर पूर्व से सुआ को किले सही व्यक्ति बिकु छंती अनेक सुआ और से माने पंजरी भितर थाई चित्कार करी कहउ छंती बाउंश नली को जाना रे बाउंश नली को जाना आज ए जगतर परिस्थिति एमती होईछि प्रभु कहते पाप ठारु दूरे रुहतु पाप ठारु दूरे रुहतु कि आज मनुष्य मान कहते पाप ठारु दूरे रोचु पाप ठारु दूरे रोचु ईश्वर को आज्ञा को मान आज पर फल आसी जा मोर निजर बंधु मान जामें अंधकार जुग को पुनर्वार आम जाऊक पाद आम गोटे विश्वास जानवा दरकार ईश्वर अंधकार बास करती ना ईश्वर आलोक बास करती तेणु जदि आम देखा आज जीवन में केवल जहाँकि बेड न्यूज केवल मंद विषय आज आम शुणा को पाच गोटे भी भल विषय ना कारण अंधकार जुग आड़क आम गति करथम जहन पाँचर उन्नीस पदर लेखा जाए लुक बार पैंतीस पदर लेखा जाए प्रथम जहन जिते बारे खोलिए दुईर नौ दस टिके देखिए प्रथम जहन दुईर नौ दस जे अपना भाई को घृणा करी कहे जे से ज्योति रे अछि से ए पर्यंत सुधा अंधकार रे अछि जे अपना भाई को प्रेम करे से ज्योति रे रहे पुणि ताहा ठाए झुंटिबार कौनसी कारण नहीं। हालेलुया। यदि आम देखिबा आम जीवन रे अनेक किसी भी आम बेले बेले भूल करस्वीकार करें गोटे विषय जानवा दरकार जे आम जदि ईश्वर को आम प्रेम करुचु भक्ति करुचु तामें ख्रीटर मध्य किसी प्रेम आम हृदय रखा दरकार तेणु ईश्वर भक्त मान ये जगत में बची भक्त मान चित्कार करती डाकरा पकाती से एकम्र डाकरा हूँ सुना
जानिबा दरकार आज आम से अंधकार को प्रवेश करुछु तेणु आमको सतर्क रहिबा दरकार। दिने बापा कहुछि ता पिला को बापुरे तमर जीवन काल समय मत के भी चाचा बोले डाकी बोला बापा कहुछि पिला को बाबूरे मोर जीवन तुम जीवन काल जीवा समय मत के भी ताता बोले डाकी बोला ही आओ पिला कहुछि हाँ डाटी मु तुमको केवल डाटी बोले डाकी तुम मते मोर भल जत्न नहीं छो उपकार कहीछ किंतु मोर प्रियर बंधु मान समय आसला बापा वृद्ध अवस्था पहुँचला बड़ पुला पुलिस डीजी आ मो झीटा है जहाँकि हाउसिंग बोर्ड ऑफिसर आन पु तीन नंबर पु है जहाँकि जो डॉक्टर आज जड़े सारा सी है मूलिया बापा हृदय बड़ हो गला रमा कहले जा हूँ मोर चार्टा कौन मोर जीवन सारा कौन असुविधा हम ना बड़ पु पाख गला पुलिस डीजी भल सम्मान मत कर तार स्टाफ देखला जड़े व्यक्ति डीजे को खोजुची पुलिस डीजी कौन कहले आप जानते से कहले हाँ मत आज भेटा को आसवर थी जो नौ कर बापा मन बहुत दुख है मत न कर बोली कहला द्वितीय पु पाख को आसला बापा जीकि हाउसिंग बोर्ड ऑफिसर जिते बड़े आसला ता पु बापा ब्रोकर बोली कहला दुख लगला बापा को दु नंबर पु पाख को गला सीए मेंटल बोली कहला आ चार नंबर पु पाख को सी आसला जीक बापा बोली कहला। जदि आपण मानक पचार चाहे आज ए सारा संसार रे सारा विस्फोरण आज आज भरी रही ईश्वर पिला किंतु अनेक डाक चर्चा बोली किंतु प्रकृतर अल्प मनोनीत ईश्वर लोक मैंने आज ईश्वर को बापा बोले डाकुं आशा करुची आम जीवन सारा ईश्वर को बापा बोले डाक हालेलुया हालेलुया। जड़े व्यक्ति प्रबल भाव क्रंदन कर दावी एकम्र दावी हूँ से बारंबार भी कहते मोर बहु मना को समस्ते गाँ लोक मैंने सब आसिले आते सांत्वना देक कहले आम कौन तर ना नह मत बहुत खुशी लगला आर बापा मला को गाँव समस्ते आसिक कहले बाबूरे तू शांति जा
আমি বাপা পরি ভাব আমি তোর বাপা আহ যেতবেলে সেই ব্যক্তি যুবক ভেন্ডিয়া হলা বড় হলা আর যেতবেলে তার স্ত্রী মরিগলা কোন হইতি তার অবস্থা দুঃখরে কাঁদুছি তার অগ্রমাত্র জিতি হচ্ছি এথর মধ্যে সমস্ত স্ত্রী লোকমান আসি মতো কুহতু সান্ত্বনা দিও আমি কোন তোর স্ত্রী নহু বলি এরা কেবে সম্ভব হইপারিব ঠিক সেইপরি মোর প্রিয় বন্ধু মানে আমি ঈশ্বর তর্ক কেবে করিপারিব না ঈশ্বর আমি কেবে মধ্য তর্ক করিপারিব না ঈশ্বর এহা যে কলে এদ্বারা মো অঙ্গ হেলা বলে আমি কেবে কহিপারিব না কারণ ঈশ্বর যাহা বি কলে তাহা আমার মঙ্গল পাই কলে আমার ভাল পাই কলে আর যদি আমি গোটে বিষয় দেখিবা ঈশ্বর আমাকে যাহা শিখাইলে ভাল বিষয় শিখাইলে জড়ে স্কুল পিলা তা মাষ্টর পাখ গলা পরে মাষ্টর তাকে শিখাইলা মাই হেড বলে কহিলে মো মুন্ড মাই হেড বলে কহিলে মো মুন্ড বলে মাষ্টর শিখাইলা জড়ে পিলাকে সে যুবক পিলা আসিলা ঘরকে সে আসিকি কহুছি মাই হেড কহিলে আজ্ঞাক মুন্ড মাই হেড কহিলে আজ্ঞাক মুন্ড বলে সে শিখাইলা আও তা বাপা কহিলে শুনতি নাই রে বাবা মাই হেড কহিলে মো মুন্ড মাই হেড কহিলে মো মুন্ড এইটা তু জানে সে পিলা জানলা ও মাই হেড কহিলে মো বাপার মুন্ড বলে সে ভাবিলা আর সবুড়ে সে কহিলা ঠিক ঈশ্বর শিখাইছেন অন্য বিষয় কিন্তু আজির আমি অন্য বিষয় আজ আমি যাচ্ছি সাবধান হওয়া দরকার দিন ছিল সেই যুগরে ঈশ্বর ভক্ত মান দ্বারা সে কথা কুলে সেই দিন আজ নাই কিন্তু নিয়ম বদলি যাইনি আজ বি ঈশ্বর সেই ঈশ্বরঙ্ দাস মানক মুখর সে কথা কিন্তু যাচ্ছেন ঈশ্বরঙ্কর পাষ্টর মানক মধ্যে কথা কিন্তু যাচ্ছেন যাহা কি আমি দেখিবা আমস তিনর সাতটি আপনার দেখুন নিশ্চয় প্রভু সদা প্রভু নিজ গুপ্ত বিষয় আপন দাস ভবিষ্যৎ বক্তা গণপতি প্রকাশ ন কলে কিছু করিবে না আপন মানে সুনিশ্চিত হুতু ঈশ্বর লোক মানে আজ আপন মানুষ যাহা বি কুমার তাহা নিতান্ত শুনিয়া প্রস্তুত হুতু কারণ ঈশ্বর বাক্য কহে প্রথমে ঈশ্বর নিজের দাস মানুষ কথা কহিলা পরে সে বিষয় সব ঘটাই থাকে আপন মানুষ মধ্যে মু কিছু কহিলে চাহে যা কি ঈশ্বর আজ আমার হৃদয় কিছু কুথা যোগ আজ আমি আপন মানুষ সেয়ার করিয়া চাহুছু যা কি আমি বর্তমান দেখবা মো হৃদয় ভিতরু আসুছি তোরা শুনি যা বন্ধু শুনি যা হৃদয় ভিতরু আসুছি তোরা শুনি যা বন্ধু শুনি যা চলু ছুটতে কুকুরা মনে পুকাছি সুকথা তো সুখে দুঃখে রহিছি সাথে Thank you.
हालेलुया आउ गोटे विषय मु आपण मानक कहवाक चाहे जहाँकि ईश्वर पृथ्वी अमंगल घटाती ना जहाँ भी घटाती मंगल आपण मैंने निजे पढ़ु आईब पुस्तक 37 12-13 जदि आप पढ़े बुझीपर आती एकम्र विषय आपण जीवन में प्रवेश करश्वर प्रेम ईश्वर को प्रेम आपण हृदय जहाँ हम कारण ईश्वर मंद विषय करती ना जहाँ भोल पाई मते स्नेह करी मते था मोर पास जीसु भूली दुख जा सब भोल पाई मते स्नेह करी मते था मोर पास जीसु भूली दुख जा माने मा माने भाई माने हम हृदय जदि ईश्वर प्रेम जहाँ न हुए ताहले आम जगत मध्य केवल नाम को मात्र बचा तेणु आम ईश्वर को भक्ति करवा दरकार आम ईश्वर को भक्ति करवा दरकार जहाँकि आम देखा ईश्वर किपर भाव आमको से प्रेम आपण मैंने समस्ते देखी भगवान को आछपुर से मैंने बसा पाती आम गोटे मात्र लक्ष्य ସେମାନେ ସମସ୍ତେ ମିଳିମିଶି ଏକତ୍ର ଭାବରେ ସେମାନେ ପୋଷା ବାନ୍ଧି ରୁହନ୍ତି ଯେପରି ମନୁଷ୍ୟମାନଙ୍କ ଠାରୁ ଅଧିକ ସେମାନଙ୍କର ଇକ୍ୱାଲ ବା ସମାନତା ତେଣୁ ସେମାନେ ଅଧିକ ଭାବରେ ଭଗବାନେ ମିଳିମିଶି ରହିଥାନ୍ତି ଆପଣମାନଙ୍କୁ ମୁଁ କହିବାକୁ ଚାହୁଁଛି ଗୋଟେ ବୁଢ଼ା ଲୋକ ଦେଖିଲା ଗଛରେ ଗୋଟିଏ ସବୁ ଲତା ଗଛକୁ ମାରି ମାରି ଆସୁଛି ସେ ଛୋଟ ସମୟରୁ ସେ ତାଙ୍କୁ ଶିକ୍ଷା ଦେଉଛି ଭଗବାନଙ୍କୁ କହୁଛି ପିଲାମାନେ ଦେଖ ଦିନେ ଏପରି ସମୟ ଆସିବ ଏଇ ସବୁ ଲତା ବିରାଟ ବଡ଼ ରୂପ ଧାରଣ କରିବ ଆଉ ଆମର ସମସ୍ତଙ୍କର ଜୀବନର କାଳର ପାତ୍ର ହବ ବର୍ତ୍ତମାନ ମୁଁ କହୁଛି ଏଇ ସରୁ ଲତାକୁ ଥଣ୍ଟରେ ଛିଣ୍ଡାଇ ଫୋପାଡ଼ି ଦିଅ ଆଉ ଭବିଷ୍ୟତରେ କିଛି ଅସୁବିଧା ହବ ନା କିନ୍ତୁ କିଏ ଶୁଣୁ ସେ ବୁଢ଼ା ବଡ଼ କଥା ଇଏ ଶୁଣୁଛି ସେ ବୁଢ଼ା ଲୋକ କଥା ଭାବି ତୁଚ୍ଛ ଜ୍ଞାନ କଲେ ତାର ମନ ବି ଦେଲେ ନାହିଁ ତାର ଅଶେଷ ପରିଣତି କ'ଣ ହେଇଛି ମୋର ଭାଇ ଅନେକ ବର୍ଷ ପରେ ଜଣେ ଶିକାରୀ ଦେଖିଲା ଭାବିଲା ଆଜି ଯେମିତି ହେଲେ ମଧ୍ୟ ମୋ ପାଟିକୁ ଟିକେ ମୁଁ ମାଂସର ମିଠା ଚାଖିବି ତେଣୁ ସେ ଉପରକୁ ଚଢ଼ିଲା ଆଉ ଜାଲ ବି ଛେଇଲା ଆଉ ନିଜ ଘରକୁ ଚାଲିଗଲା ଭଗବାନ ଫେରିଲେ ସନ୍ଧ୍ୟା ସମୟରେ ସମସ୍ତେ ଲାଗିଗଲେ ନାଟରେ
ଥଣ୍ଡା ବଡ଼ ହେଉଛନ୍ତି, ସେ ସମୟରେ କନ୍ଦର କରୁଛନ୍ତି, ବୁଢ଼ା ବାବୁଙ୍କୁ କହୁଛନ୍ତି ଆଜ୍ଞା ଆମେ ତ ଭୁଲ କଲୁ କଲୁ, ବର୍ତ୍ତମାନ କ'ଣ ଉପାୟ ଅଛି, ଆମେ କେମିତି ବଞ୍ଚିବା? ବୁଢ଼ା ବାବ ଗୋଟେ କଥା କହିଲା, ଗୋଟେ କଥା କହିଲା, ମୁଁ ଯାହା କହିବି ତାହା ତୁମେ ଶୁଣିବାର ଅଛି, ଆଉ ସେଇ ବୁଢ଼ା ବାବ ଉପଦେଶ ଦେଲା, କାଲି ସକାଳେ ଯେତେବେଳେ ଶିକାରୀ ଆସିବ ସେତେବେଳେ ତୁମେ ସମସ୍ତେ ମଲା ପରି ଅଭିନୟ କରିବ, ଯାହାକୁ ପ୍ରଥମେ ତଳେ ଫପଡ଼ା ଯିବ ପକାଯିବ, ସେ ମଲା ପରି ଅଭିନୟ କରିବ, ଆଉ ସକାଳ ହେଲା ଶିକାରୀ ଆସିଲା ଆଉ ସମସ୍ତଙ୍କୁ ଦେଖିଲା ଗୁଡ଼ାକ ସବୁ ମଲା ପରି ଅବସ୍ଥାରେ ପଡ଼ିଛନ୍ତି, ଆଉ ସେ ଭାବିଲା ଏମାନଙ୍କୁ ତଳେ ହିଁ ପକାଇଦେବି, ତେଣୁ ସେ ଭଗମାନଙ୍କୁ ତଳେ ପକାଇବା ଆରମ୍ଭ କଲା, ଗୋଟେ ପରେ ଗୋଟେ ପରେ ଗୋଟେ ପରେ, ଯେତେବେଳେ ସେ ଶରୀ ଗୋଟେ ରହିଲା ସେ ଯେତେବେଳେ ଭୁଲିକିନା ଉଡ଼ିବା ଆରମ୍ଭ କଲା, ସମସ୍ତେ ଭୋଗ ତା ସହିତ ଉଡ଼ିଲେ। ଯଦି ଆପଣମାନେ ଚିନ୍ତା କରିବେ, ଏଇ ଭଗମାନଙ୍କୁ ଯଦି ପ୍ରଥମରୁ ଯଦି ଏଇ ବୁଢ଼ା ଲୋକର କଥା ଶୁଣିଥାନ୍ତେ, ହୁଏତ ସେମାନେ ତଳେ ପକା ଯାଇନଥାନ୍ତେ ବା ସେମାନଙ୍କ ଜୀବନରେ କଷ୍ଟ ହୋଇନଥାନ୍ତା। ଠିକ୍ ସେହିପରି ଆମ ଜୀବନକୁ ଯଦି ଆମେ ଦେଖିବା, ବୁଢ଼ା ବାବର କଥା ଆମେ ଶୁଣିବୁ, ଯୀଶୁଙ୍କର କଥାକୁ ମଧ୍ୟ ଆମେ ବେଳେବେଳେ ଅବହେଳା କରୁଛୁ, ତାର ପରିଣତି ଆଜି ଆମେ ଏ ଜଗତରେ ଭୋଗୁଛୁ, ତାର ପରିଣତି ଜଗତରେ ଆମେ ଭୋଗୁଛୁ। ଏହା ଦୈବ କୌଣସି କୁଟ ନୁହଁ, ଆମର ପାପର ଫଳ ଆଜି ଆମେ ଏ ଜଗତରେ ଭୋଗୁଛୁ। ଈଶ୍ୱର ତ ତାହାନ୍ତି ଆମକୁ ଦୁଃଖ ନ ଦେଇ ଆମକୁ ପ୍ରେମ କରି ଆମକୁ ଆଦର କରି ସ୍ନେହ ଦେଇ ରକ୍ଷା କରନ୍ତୁ। ଈଶ୍ୱର ଚାହାନ୍ତି ଯଦି ଆମେ ତାହା ପ୍ରମାଣ ଚାହିଁବା, ଅଛି ଅନେକ ପ୍ରମାଣ ଆମ ଜୀବନରେ ଆମେ ପାଇପାରିବା। ସେଥିପାଇଁ ଆମେ ଆଜି ଦେଖିବା, ଆମେ ଯୀଶୁଙ୍କୁ ଆମ ହୃଦୟରେ ଆମେ ରଖିଛୁ ନା ନାହିଁ? ଯୀଶୁଙ୍କୁ ଆମେ ଆମ ହୃଦୟରେ ଆଜି ଆମେ ରଖିଛୁ ନା ନାହିଁ? ଯଦି ଆମେ ଏଇ କଥା ଅନୁଭବ କରିବା, ତାପରେ ଆମେ ଜାଣିବାକୁ ପାଇବା, ଏଇ ଜୀବନରେ ତୁମେ ଅଛ, ତୁମେ ଅଛ ମୋ ଜୀବନର ବନ୍ଧୁ, ଏଇ ଜୀବନରେ ତୁମେ ଅଛ, ତୁମେ ଅଛ ମୋ ଜୀବନର ବନ୍ଧୁ, ଏଇ ଭୁବେ ତୁମ ବିନା ଭଲ ଲାଗେ ନାହିଁ କିଛି, ତୁମେ ଥିଲେ ଆସେ ମୋର ଲଡ଼ା ନାହିଁ ଆଉ କିଛି। ଈଶ୍ୱରଙ୍କର ଉଦ୍ଦେଶ୍ୟ ସାଧନ କରିବା ହେଉଛି ତାଙ୍କର ଏକମାତ୍ର ଉଦ୍ଦେଶ୍ୟ,
তার অর্থ পাপি সহার জগত উদ্ধার, পাপি সহার জগত উদ্ধার। যদি আমি দেখিবা গীত সংহিতা 37 22 23 পদ লেখা দেইছি, কারণ তাহাঙ্কর আশীর্বাদ প্রাপ্ত লোকে দেশাধিকার করিবে, পুনি তাহাঙ্কর অভিষিক্ত লোকে উচ্ছীর্ণ হেবে। ঈশ্বরঙ্কর আশীর্বাদ করিবা লোক মানে দেশকু অধিকার করিবে, পাপি মানে বিনাশ হবে। প্রকৃতরে মোর প্রিয় বন্ধু মানে সেই সময় আজি আসি যাইছি, আও কিন্তু মনুষ্য মানে সজাগ হয়ে পু না, মনুষ্য মানে বদল যাও না, সময় বদল যাচ্ছি কিন্তু মনুষ্য মান বদলবার আশা মধ্যে মরি যাচ্ছি। যা আপন মানুষ কহিয়া চাহে, দিনে বড় সভা করিয়া পাই সবু ধর্মর লোক মানে জাহাজরে এক অন্য রাজ্যকে যাচ্ছি, বিরাট ডঙ্গারে জাহাজরে যাচ্ছি, আও জাহাজরে যাও যাও জাহাজ অধা রাস্তায় অধা সমুদ্রে অটকি গলা। কোণ হয়েছিল মোর প্রিয় ভাই মানে ভাই মানে সেমানঙ্কর দুঃখ কে বুঝিব, সমস্ত চিৎকার করছেন প্রভু রক্ষা কর রক্ষা কর রক্ষা কর উদ্ধার কর, এই ভয়ঙ্কর বিপদ আমাকে উদ্ধার কর, কে উদ্ধার করিব সেমান খ্রিস্টান মানে ডাকলে প্রভু আমাকে উদ্ধার কর, আর যিশ আসলে সেমানঙ্কু ধরিয়ে কর। আও যাহাকি অন্য ধর্মর সেমানঙ্কর দেবতা মানে বি আসলে সেমানঙ্কু ধরি পড়বে, আও হিন্দু লোক মানে রইলে যেমানঙ্কর গোটে দেবতা নুহন্তি হাজার হাজার, তেণু সেমানঙ্কর কি অবস্থা হয়েছিল আপন মানে জাঁথিবে। মু এ কথা কহিয়া চাহুছি, আজি অনেক আহত আমি আজি অল্প মনোনীত অছু, আও এই অল্প মনোনীত যেপরি পুনর্বার যদি আমি অন্ধকারকে যা তাহলে আমার জীবনরে ভালো বিষয় কেবি ঘটিব না, যাকি সেদিন যে যিশুকে ডাকিলে সে ধার পাই, আর যে যিশুকে জানি নথিলে যিশুকে ভুলি যাইলে সেমানে সেই জ্বরে মগ্ন হয়েগলে, আও সেমানঙ্কর জীবন অন্ত হলো সেইদিন। মোর ভাই মানে বন্ধু মানে যদি আমি দেখিবা আজি ঈশ্বর যাহা করছন্তি, ঈশ্বর যাহা কৌছন্তি মনুষ্যকে ওটা করছে, ঈশ্বর যদি কৌছন্তি ভালো কাম কর বাবু সে শুনিয়াকে পাওছি খারাপ কাম কলে ভালো হবে, তেণু বাপা দিনে রাগি কহিলে পিলাকে বুঝলো বাবু মো না তুমি মাটিকে মিশাই দেবে, মো না দেবে মাটিকে তুমি মিশাই দেবে। সকাল তোমার বাপা রাগি কহিলা পিলা কন কলা তাঁর বাড়ি পটকু যাই সে মাটি খোলিয়া কাম করছে, তা মমি আসি কহিলা কন না বাবু ভাই মাটি খোলি, বুঝলো মমি মতে সকাল সকাল মো বাবা কইছন্তি মো না মাটিরে মিশাই দিয়েছু, তেণু সে মাটি খোঁজি যদি তা না মু পাইবি ফেরি দেখুন মোর প্রিয়
তবে মানে মানুষ আজ উল্টা বাট অছি তেমন রোগ বি আসব কষ্ট বি আসব সমস্যা বি আসব কিন্তু গোটে বিষয় আমি জানিয়া পড়ব যে হাসলে বিশ্বর আমাকে রক্ষা করবে হালেলুয়া হালেলুয়া জগতে জীবন অল্প দিন জানি অনন্ত জীবন আশা করি জগতে জীবন অল্প দিন জানি অনন্ত জীবন আশা করি যিশুকে মাগি তৈয়ার সাগর সে দেবে বলি সুকুমি সরল দেখন্তু মোর প্রিয় বন্ধু মানে জগতর রূপ দিনক দিনক পরিবর্তন হওয়ার যাচ্ছি ସମସ୍ତ କ୍ଲାଇମେଟ୍ ବି ପରିବର୍ତ୍ତନ ହେବାକୁ ଯାଉଛି ଯାହାକି ପ୍ରଥମ କରନ୍ତି ଆପଣମାନେ ପଢ଼ିବେ ସାତ ରକ୍ଷୀ ପଦରେ ଏହି ବିଷୟ ଲେଖାଯାଇଛି ଜଗତ ପରିବର୍ତ୍ତନ ହେଇଯାଉଛି ଲୋକମାନେ ବଦଳି ଯାଉଛନ୍ତି ଆଉ ଈଶ୍ୱର ଭକ୍ତ ଲୋକମାନଙ୍କର ବି ଅବସ୍ଥା ଦିନକୁ ଦିନ ପରିବର୍ତ୍ତନ ହେଇକି ଯାଉଛି ତେଣୁ ଆଜି ଆମେ ବୁଝିବାକୁ ପଡ଼ିବ ଆମେ ଯୀଶୁକୁ ଆମ ହୃଦୟ ଭିତରେ ଆମେ ରଖିଛୁ ନା ନାମଙ୍କୁ ଆମେ ଯୀଶୁ ନେଇଛୁ ନାମଙ୍କ ପ୍ରଭୁଙ୍କୁ ଡାକୁଛୁ ଯଦି ଏ କଥା ସତ ହୁଏ ଆପଣମାନଙ୍କୁ ହୃଦୟ ବି ଗୀତ ଗାନ କରିବାକୁ ପଡ଼ିବ ମୁଁ ଭିତରେ ରୁହ ଈଶ୍ୱର ମୋତେ ପ୍ରେମ କର ମୋତେ ପ୍ରେମ କର ভিতরে রুহ ঈশ্বর মোতে প্রেম কর মোতে প্রেম কর কর হে ঘর মোতে স্নেহ কর পাই নাহি স্নেহ তোমার ଯଦି ଯୀଶୁଙ୍କୁ ଭକ୍ତି କରିବାର ଅଛି ହୃଦୟରେ ଆମେ ଭକ୍ତି କରିବା ଯଦି ମନୁଷ୍ୟ ଆଜି ପରିବର୍ତ୍ତନ ହୋଇବା ଯୋଗୁଁ ଆଜି ଜଗତରେ ଯାହା ଘଟୁଛି ଆପଣମାନେ ହୃଦୟ ମନେ କରୁଛନ୍ତି ଆପଣମାନେ ବୁଝିପାରୁଛନ୍ତି ଆଉ ମନୁଷ୍ୟ ଅଣ୍ଟା ବାଟ ଦେଇ ଗମନ କରୁଛି ଯାହାକି ଜଣେ ବୃଦ୍ଧ ବ୍ୟକ୍ତିର ଗୋଟେ ଗଧ ହଜିଲା ଗୋଟେ ବୃଦ୍ଧ ବ୍ୟକ୍ତିର ଗୋଟେ ଗଧ ହଜିଲା ସେ ଖୋଜିବାର କଲା ବଣ ଜଙ୍ଗଲ ସବୁ ଖୋଜିବାର କଲା କିନ୍ତୁ ପାଇବାର ଆଶା ତାର ଦୌଡ଼ିଗଲା ଆଉ ବାଟରେ ଆସିଲା ବେଳକୁ ଗୋଟେ ସେ ଗଛ ଦେଖିଲା ଭାବିଲା ଏ ଗଛ ତଳେ ଟିକେ ମୁଁ ରେଷ୍ଟ କରିବି ଯାହା ହେବାର ତ ହେଇଗଲା ଯେମିତି ହେଲେ ବି ଟିକେ ରେଷ୍ଟ କରିବି ଆଉ କିଛି ସମୟ ପରେ ସେ ଦେଖିଲା ଦୁଇ ଜଣ ସ୍ୱାମୀ ଆଉ ସ୍ତ୍ରୀ ଆସିଲେ
से माने कथा होचंती स्वामी कहूची स्त्री को सत कहूची तुम आखिर मु सारा दुनिया को देखो तुम आखिर मु सारा दुनिया को जेते बेले से गध खोदु थिबा लोक सुनिला से सीधा आसला कहला मोर गोटे गध हजिची तुम स्त्री स्त्री आखिर तो सब सारा दुनिया देखा जाऊ देखि दि खोजी दि मो गध कौन खोजी ठीक सेमती मोर ইয়ার ভাই মানে বন্ধু মানে আজি জগত ও স্থানে পৌঁছে যাইছি তা আমি অনুভব করছি সমস্ত আও বড় সময় আসলে মা কোন কলা গলা সব দলক সে সমর্থন কলা সব জনক যাইকি বহুদিন জগত যাইকি সব চিনার গুণ যাই গলা আর মা বেশি বেশি খুশি আসলে ঘর কইলা যা হোক কাকে মু দুঃখ দেলি সমস্ত খুশি করি আও সমস্ত ভুল পেয়ে গেলি তার ফল কোন হয়েছে মোর পুরো ভাই তার ফল এমনি হল সেই ভোটিং কাগজটা নষ্ট হল বেকার নষ্ট হয়ে গেল আজ অনেক অনেক কৌন সব জায়গাকে সময় সমর্থন জনাতে হ্যাঁ আমি এইটা বি খুশি সেইটা বি খুশি সব খুশি সব ধর্ম সমান তার অর্থ আপন মানে বুঝি পারতে মন প্রিয় মানে সে মা সেদিন সব কিছু সমর্থন কলা তার সব উল্টা পাল্টা হয়ে গেল তার না গন্ধ আমি ধরে গেলে সেটি সেমিতি আমি হবা নাই আজ আমি দেখিবা ঠিক সেমিতি একা পিলাটা জ্বর হচ্ছি বাবা ভাবিলে নাই নাই মো পিলাকু ঔষধ আনলি আউ সে গলা আউ বটিকে আনিদেলা আউ রসগোলা বি কেন্দ্র আনি দিল আর যেতবেলে পিলাকু সে কহিলা বাবু রসগোলা খাইবু পিলাটা কহিলা হ্যাঁ খাইবি বাবা অচানতরে সেই রসগোলা ভিতরে বটিকে রাখি দিয়েছি আর দেলা পরে বাবা ভাবিলা হ্যাঁ মো ও খাই দিয়েছি আউ শেষন যাই পচারিলা বাবু রসগোলা ভিতরে কোণ থাকা জানলু পিলাটা কহিলা হ্যাঁ মো রসগোলা ফাল গোলা দেখি বটিকা থিলা বটিকাটা ফিঙ্গার দেলি রসগোলা খাই দিলি সেমিতি ঈশ্বর কইছন্তি গোটে কথা মনুষ্য কইছি গোটে কথা আমি আজি যে সময় পৌঁছছু সত কথা কইবা বলে আমার জীবন আজি অস্তব্যস্ত এবং যাচ্ছি মহাভয়ঙ্কর যুদ্ধর আমি করছু যা এই করোনা ভাইরস প্রত্যেক জীবনের এক সংকট আনিছি ভয়ঙ্কর সংকট আনিছি আও যা যদি আপন মানে দেখিবে এই করোনা বিষয়ে জেনিমিয় পুস্তক 25-31 মধ্যে আপন মানে দেখন্তু লেখা যাইছি আর গীত সহিত দেখিবা 92-7 রে মধ্যে লেখা যাইছি আও যাকি নেবিও 13-45-46 মধ্যে যদি আপন মানে দেখিবে মার্কস বিষয় লেখা যাইছি যাকি আজ আমি সমস্ত মার্কস পিঁধি বলুছু আও দুই অংশ লোক মরিয় মধ্যে অংশ লেখা যাইছি জিখরিয় 13-8 মধ্যে লেখা যাইছি আও ধার্মিক অনুষ্ঠান গুলো বন্ধ হব যাইকি আমস 8-3 পদ্র লেখা যাইছি সব উৎসব বন্ধ হব যা আপন মানে দেখিবে আমস 8-10 পদ লেখা যাইছি যদি আপন মানে দেখিবে দিনমিয়
ଦେଖିବା କନ୍ୟା କି ଆପଣ ଅଳଙ୍କାର ଓ ବିବାହିତା କନ୍ୟା କି ଆପଣ ଭୂଷଣ ପାସରି ପାରେ ତଥାପି ଆମର ଲୋକେ ଆମ ବସନ୍ତ ଦିନ ପାସରି ଅଛନ୍ତି ଆଉ ଗୋଟେ ବିଷୟ ତାଙ୍କୁ ଦେଖିବା ଆୟୁ 9-11 ପଦରକୁ ଦେଖାଯାଇଛି ଦେଖ ସେ ମୋ ନିକଟରେ ଗମନ କରନ୍ତି ମାତ୍ର ମୁଁ ତାହାଙ୍କୁ ଦେଖେ ନାହିଁ ମଧ୍ୟ ସେ ଚାଲିଗଲେ ମୁଁ ତାହାଙ୍କୁ ଚିହ୍ନେ ନାହିଁ ଏମିତି ଅନେକ ବିଷୟ ଅଛି ଗୋଟେ ବିଷୟ ହେଉଛି ଈଶ୍ୱର ଆମ ଆଗରେ ଯାଆନ୍ତି ଆମ ଆଗରେ ଭଲ ମନ୍ଦ କାର୍ଯ୍ୟ କରନ୍ତି ଆମର ମଙ୍ଗଳ କାମନା କରନ୍ତି କିନ୍ତୁ ଆମେ ତାହା ଦେଖିନଥାଉ ଆମର ଧ୍ୟାନ ଅଲଗା ଥାଏ ଈଶ୍ୱର ଆଶୀର୍ବାଦ କରିଥାନ୍ତି କିନ୍ତୁ ଆମେ ଅନ୍ୟ ଧୈର୍ଯ୍ୟ ଥାଉ ଏମିତି ଆମ ଜୀବନରେ ଘଟିଥାଏ ସେଥିପାଇଁ ଈଶ୍ୱର ଚାହାନ୍ତି ମୋ ପିଲାମାନେ ବଳିଷ୍ଠ ହୁଅନ୍ତୁ ସାହସିକ ହୁଅନ୍ତୁ ମୋ ପିଲାମାନେ ମୋ କଥା ଶୁଣନ୍ତୁ ଆଉ ମୋ ପାଇଁ ସେମାନେ ବଞ୍ଚନ୍ତୁ କିନ୍ତୁ କୌଣସି ଓଲଟା କରେ ଆଜି କାହିଁକି ଗୋଟେ ବିଷୟ ହେଉଛି ମନୁଷ୍ୟ ଈଶ୍ୱରଙ୍କୁ ଭଲ ଭାବରେ ଜାଣିନଥାଏ ତେଣୁ ସେ ଈଶ୍ୱରଙ୍କୁ ଭୁଲି ଦେଇଥାଏ ଯଦି ଗୋଟେ ବିଷୟ ହେଉଛି ବିଶ୍ୱାସ ଯୋଦ୍ଧା ହେବା ପାଇଁ ପରମେଶ୍ୱର ଆମକୁ ଶିଖାନ୍ତି ବୀର ଯୋଦ୍ଧା ହୁଅ ମୋ ପିଲାମାନେ ଈଶ୍ୱର ବାପା ପୁଅଙ୍କ ଭିତରେ ଝଗଡ଼ା ଲାଗିଲା ଆଉ ବାପାକୁ ପୁଅ କହୁଛି ମୋ ବାହାଘରକୁ ତୁମକୁ ନେବିନି ବୋଲି କହିଲା ବାପାର ମନ ବହୁତ ଦୁଃଖ ଲାଗିଲା ଦୁଃଖିତ ହେଲେ ବାପା ସମସ୍ତଙ୍କୁ କହିଲେ କ'ଣ ହେଲା ମୋ ପୁଅର ଆଜି ଆଉ ସେ କହୁଛନ୍ତି ତା ବାହାଘରକୁ ମୁଁ କେମିତି ଯିବିନି
ସେତେବେଳେ ସେ ପଚାର କଲା ପୁଅକୁ କହିଲେ ଅନେକ ସେ ତ ନିଜ ବାପା ତାଙ୍କୁ ନେବାକୁ ଦରକାର କିନ୍ତୁ ପିଲା ଉତ୍ତର କଲା କାରଣ ମୋ ବାପା ତାଙ୍କ ବାହାଘରକୁ ମୋତେ ନେଇ ନାହାନ୍ତି ବୋଲି କହିଲା ସେମିତି ଗୋଟେ ବିଷୟ ହେଉଛି ଆଜି ଗୋଟେ ମହୁମାଛି ଯେତେବେଳେ ଗୋଟେ ସ୍ତ୍ରୀ ଲୋକର କାଲରେ ଉଡ଼ୁଥିଲା ସେଇ ବ୍ୟକ୍ତି ବି ଜଣେ କହୁଛି ଏହା ପୁରୁଷ ମହୁମାଛି ପୁରୁଷ ମହୁମାଛି ବୋଲି କହୁଛି ତାଙ୍କର ସେଇ ସ୍ତ୍ରୀ ପଚାରିଲା କିପରି ଜଣା ପଡ଼ିଲା ଖାନା ଦେବେ ପକେଇ ତମେ ସେ ଯାଉଛି ସେ ବୋଇବି